ছোটবেলা থেকেই যোজন বিয়োজন জিনিসটা কি তা আমি ভালোভাবে বুঝলেও বুঝতাম না যে কখন কখন যোজন বিয়োজন ব্যবহার করতে হয়। সমস্যাটা এখানেই ছিল, দেখা যেত যে টিচার এভাবে যোজন বিয়োজন করে চলেছে আর আমি এভাবে অবাক চোখে তাকিয়ে রয়েছি যে কেন এখন যোজন বিয়োজন করলো। আমি নিশ্চিত যে তোমাদের মধ্যেও এই চিন্তাটা আছে, কখন কখন আমি যোজন বিয়োজন করব। প্রধানত দুইটা ইউজ আছে। নাম্বার ওয়ান, রাশিকে যখন সিম্পল করা লাগে, অনেক সময় দেখো এই যে এই রাশিটা এ প্লাস বি, এখানে আছে এ মাইনাস বি, যদি শুধুমাত্র এখানে দুইটা পদ আছে না, আমি দুইটা পদ চাই না, আমি একটা পদই চাই, সেক্ষেত্রে যোজন বিয়োজন করা যেতে পারে। তবে সেক্ষেত্রে লক্ষণীয় যে এ প্লাস বি আর এ মাইনাস বি, এখানে একই ধরনের জিনিস একবার প্লাস, একই ধরনের জিনিস একবার মাইনাস। এখানে যদি আমরা যোজন বিয়োজনটা করি, দেখো কি হয়, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, আবার এখানে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি, একই সাথে তো ডান পক্ষেও করতে হবে, তো ডান পক্ষেও যোজন বিয়োজনটা করে ফেলি, সি প্লাস ডি প্লাস সি মাইনাস ডি, সি প্লাস ডি মাইনাস সি প্লাস ডি। এখন দেখো এত সুন্দরভাবে যোজন বিয়োজন করার কারণে এই যে বি বি কাটা চলে গেল, উপরে থাকছে টু এ, এবং এখানে এ কাটা চলে গেল, এখানে থাকছে টু বি, একইভাবে ডি ডি কাটা টু সি, এখানে সি সি কাটা টু ডি, তুমি একসাথে খুবই সিম্পল একটা অবস্থায় পাচ্ছ এ বাই বি সমান সি বাই ডি। শুরুটা হয়েছিল একটা তুলনামূলকভাবে জটিল রাশি দিয়ে, এ প্লাস বি ছিল উপরে, নিচে ছিল এ মাইনাস বি, এবার কিন্তু এ বাই বি আর সি বাই ডি অনেক সিম্পল একটা আকারে আমরা নিয়ে আসতে পেরেছি। এটা একটা ইউজ। দুই নম্বর ইউজ যেটা, কোনো নির্দিষ্ট রাশি বানাতে। ধরে নাও তোমাকে এমন কিছুই দিয়েছে, তোমাকে কাজ দিয়েছে যে হ্যাঁ তোমাকে বানিয়ে নিয়ে আসতে হবে এক্স বাই এক্স প্লাস থ্রি এ এবং এক্স মাইনাস থ্রি এ, তোমার লেফট সাইডে আছে এমন কিছু, তখন তুমি কি করবা? তখন তুমি যোজন বিয়োজন করে ফেলতে পারো। এই যে তোমার দরকারটা কি এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস থ্রি এ, না তুমি যোজন বিয়োজনটা করে ফেলো, দেখো ঠিক এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস থ্রি এ চলে এসেছে, একই সাথে তোমার এখানেও টু বি প্লাস এ প্লাস বি এবং টু বি মাইনাস এ মাইনাস বি, এত সুন্দরভাবে তুমি এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস থ্রি এ বের করে ফেলতে পারো। তোমার উদাহরণে অনুশীলনীতে এই ধরনের বারবার একটা নির্দিষ্ট রাশি বানাতে আমাদের বারবার যোজন বিয়োজন করা লাগে। আচ্ছা, এখন তোমাদের অনুশীলনীর জন্য আমি আরেকটা সমস্যা দিব, বলবা যে এই ক্ষেত্রে আমার যোজন বিয়োজনটা প্রয়োজন আছে কি নেই। সমস্যাটা হলো এক্স সমান কিউবিক রুট এম প্লাস ওয়ান প্লাস কিউবিক রুট এম মাইনাস ওয়ান, আবার নিচে আছে কিউবিক রুট এম প্লাস ওয়ান মাইনাস কিউবিক রুট এম মাইনাস ওয়ান। এইখানে যোজন বিয়োজন করবা কি না, ভিডিওটি পজ করো এবং চিন্তা করো যে এখন যোজন বিয়োজন করবা কি না এবং কী কারণে যোজন বিয়োজনটা করবা। আচ্ছা, আশা করি তুমি চিন্তা করেছ। এই ক্ষেত্রে তুমি যোজন বিয়োজন করবা এটাকে সিম্পল করে তোলার ক্ষেত্রে। দেখো এখানে আছে কিউবিক রুট এম প্লাস ওয়ান, এখানে কিউবিক রুট এম মাইনাস ওয়ান, এখানেও একই জিনিস, শুধু এখানে মাইনাস একটা চিহ্ন আছে। যখন এরকম অবস্থা থাকে আমরা সিম্পল করার ক্ষেত্রে যোজন বিয়োজনটা করে থাকি। যদি তুমি এই রাশিটাতে যোজন বিয়োজন করো, ধরো এক্সের, এখানে তো এক্স প্লাস ওয়ান হবে এক্স মাইনাস ওয়ান হবে, বুঝতেই পারছো, উপরে যেটা হবে সেটা হলো গিয়ে কিউবিক রুট এম প্লাস ওয়ান প্লাস কিউবিক রুট এম মাইনাস ওয়ান, উপরের পার্টটা স্থির, প্লাস কিউবিক রুট এম প্লাস ওয়ান মাইনাস কিউবিক রুট এম মাইনাস ওয়ান। দেখো তোমার কিউবিক রুট এম মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান কাটা চলে যায়, উপরে থাকে শুধুমাত্র দুইবার কিউবিক রুট এম প্লাস ওয়ান, একইভাবে নিচেও তুমি দেখতে পাবা যে আছে দুইবার কিউবিক রুট এম মাইনাস ওয়ান, যেহেতু দুইবার দুইবার ওটাও কাটা, যা থাকবে তা হলো গিয়ে কিউবিক রুট এম প্লাস ওয়ান এবং কিউবিক রুট এম মাইনাস ওয়ান, এবং এই পক্ষে এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান। আমরা খুবই সহজে বুঝে যেতে পারি যে কখন যোজন বিয়োজন করা লাগবে কি লাগবে না। তাহলে আমরা কি পেলাম, যোজন বিয়োজন কোন কোন ক্ষেত্রে ইউজ করব। নাম্বার ওয়ান, যখন কিনা রাশিটাকে সিম্পল করা লাগবে, এবং নাম্বার টু, যখন কোনো একটা নির্দিষ্ট রাশি বানিয়ে আনতে হবে।